সব বিক্রি হচ্ছে ডরুছ লাগি যে গণেশ কুদিয়ান করি হরি বল বাবা গণেশ কুদিয়ান করি হরি বল বাবা গণেশ কুদিয়ান হাই ফ্রেন্ডস নয় ব্লগরে স্বাগত আজ আমার গণপতি বাপাঙ্কর পূজা সমস্ত শিক্ষানুষ্ঠানের এবং সমস্ত ক্লব মানকর বহুত আড়ম্বরে পূজা অর্চনা চলছে সেমতি আমার ঘরে বি সেমতি ছোট আকারের মূর্তি আনি আমি পূজা করছু চলন্তু ব্লগ মাধ্যমে দেখিবা কেমতি কোন পূজা অর্চনা চলছে আসন্তু ব্লগ মাধ্যমে কন্টিনিউ করুন। এটা আমার ঘর, এই ঘরটাকে বর্তমানে সজা হয়েছে, পূজা হচ্ছে, ছাত উপরে পূজা চলছে। চলন্তু ভিতরক যা কেমতি কোন সাজসজ্জা করা যাচ্ছে আপনার দেখছি। এটা ছাত উপরে আমার গণেশ পূজা চলছে, বর্তমান সজাসজি কমপ্লিট। এতে ভিতরক সব বেলুন গুড়ি সব রখা হয়েছে, রেলিং সব বেলুন বন্ধা হয়েছে। আপনি এটা কেমতি কপ করি সব লগা যাচ্ছে, ফুল গাছ বহু সুন্দর দেখা যাচ্ছে। চলুন ভিতরক যা মেন গেট পাখ, এটা আমার হল, এই হল ভিতরে বাবা ধান প্রধানকর মূর্তি রখা যাইছে। দেখুন এইটি আমার পূজা অর্চনা বর্তমান হব, ছোট ঠাকুর হলে কম হব, বড় ঠাকুর যেমন ঠাকুর বিজমান হচ্ছে, ছোট ঠাকুর আসবে, ঠাকুর ভক্তি হলে সবু জায়গায় ভগবান আবির্ভাব হবে। দেখুন কিন্তু সজা হয়েছে, একটি বই পত্র সব আছে, ঠাকুর সব মানে রাতে যাক অনেক বই সজা হয়েছে, কারুকার্য পুরো ভালো হয়েছে। ছোট ঠাকুর তো ছোট গেট করা যাচ্ছে, আপনার নিশ্চিত কমেন্ট করি কহবে সজাইবাটা কেমতি হয়েছে। ফুল ফুল আসি রেডি হয়ে গেল, বর্তমান বর্তমান আমি ঘট উত্তোলন করার যা নদীকে চলতে, নদী পাখে মেলাঙ্কর কেমতি মন্ত্র পাঠ কেমতি কম সেটাকে বাণ ফুট সেটাকে দেখবে চল। হাত জোড়ক নম তমে ব্রহ্মা গুণ্ঠিতে তবানো লেপমাতে
ବାସ୍ ଗଣେଶକୁ ଧ୍ୟାନ କରି ହରି ବୋଲ ବାବା ଗଣେଶକୁ ଧ୍ୟାନ କରି ହରି ବୋଲ ବାବା ଗଣେଶକୁ ଧ୍ୟାନ କରି ହରି ବୋଲ ମୁନା ସେ ସବୁବେଳେ ତାର ଆଗ ବେଲୁନଟା ସେ ରଖିପାରେନି ମୋଟା ମୋଟା ଖା।